স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি প্রত্যেক সোমবার ও শুক্রবার ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। অ্যান্ড ওয়েলকাম টু রিভিউ আন্ডার 5 মিনিটস। আজকে আমি রিভিউ করব মিনিমালিস্ট ব্র্যান্ডের 2% স্যালিসিলিক অ্যাসিড সিরাম। এটার একজন পার্টিকুলার বিশেষ করে খুব রিকোয়েস্ট করছিল, আর চলো আমি তোমাদের বলে দিই সিরামটার ব্যাপারে একটু। তো এটা মিনিমালিস্ট ব্র্যান্ডের, এটা একটা নতুন ব্র্যান্ড, অনলাইন পাওয়া যায়। এমনিতে তোমরা এটা নাইকা, অ্যামাজন আর পার্পলে পেয়ে যাবে, ঠিক আছে। আমি এটা পার্পল থেকে কিনেছি। তো এটার অ্যাকচুয়াল দাম 549 টাকা, 30 ml এতে থাকবে সিরামটা, কিন্তু আমি একটু অফারে একটু কম 522 টাকায় পেয়েছি। তো দাম তো আছে, বাট স্যালিসিলিক অ্যাসিডের মোটামুটি এরকমই দাম যদি সিরাম ফর্মে তোমরা কিনতে চাও। তো তো একটু স্যালিসিলিক অ্যাসিডের ব্যাপারে কথা বলি। স্যালিসিলিক অ্যাসিড একটা বিএজে, অর্থাৎ বিটা হাইড্রক্সি অ্যাসিড, হুইচ ইজ অয়েল সলিউবল। মানে এটার কাজটা মোটামুটি কি, আমাদের মুখে যে যে বা আমাদের স্কিনে যে যে প্রবলেমগুলো অয়েল থেকে রিলেটেড হয়, মানে ধরো অ্যাকনে বা পিম্পলস, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, র্যাশ, এগুলো সাধারণত কি হয়, আমাদের মুখে যে ন্যাচারাল অয়েলটা সিক্রিয়েট হয়, সিবম যেটাকে বলি আমরা, সেটার সঙ্গে হয় পলিউশনের জন্য বা অন্যান্য এনভায়রনমেন্টে আছে এরকম কোনো জিনিস রিয়্যাক্ট করে এই হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, অ্যাকনি, পিম্পল, র্যাশেস বা কোনো জিনিস থেকে রিয়্যাক্ট করে এগুলো হয়। তো সবগুলো অয়েলের সঙ্গে মিক্স হয়ে হচ্ছে। তো এবার আমরা যদি একটা বিএচএ, অর্থাৎ একটা অয়েল সলিউবল অ্যাসিড লাগাই, উইচ ইজ স্যালিসিলিক অ্যাসিড এই ক্ষেত্রে, তাহলে কি হবে, ওই যে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের মধ্যে যে অয়েলটা আছে জমা, সেই অয়েলটাকে যদি ও গলিয়ে দিতে পারে অ্যাসিডটা, তাহলে ওই প্রবলেমটাও আমাদের আস্তে আস্তে দূর হয়ে যাবে। এইভাবে স্যালিসিলিক অ্যাসিড কাজ করে। তো স্যালিসিলিক অ্যাসিড খানিকটা ফোটো সেন্সিটিভ, অর্থাৎ স্যালিসিলিক অ্যাসিড যদি ইউজ করো তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা ভিটামিন সি এর মতো অত স্ট্রিক্ট নয় ব্যাপারটা, কিন্তু আমি বলবো অবশ্যই সানস্ক্রিন ইউজ করো। স্যালিসিলিক অ্যাসিড তোমরা সিরামে ইউজ করতে পারো, টোনারে ইউজ করতে পারো, ফেস ওয়াশে ইউজ করতে পারো, ক্রিমে ইউজ করতে পারো, কিন্তু সবচেয়ে এফেক্টিভ ফর্ম অফ স্যালিসিলিক অ্যাসিড ইজ আ সিরাম, ঠিক আছে। সিরাম, তারপর টোনার, তারপর ক্রিম, তারপর ফেস ওয়াশ, ঠিক আছে। তো শুরু করার জন্য যে আগে কখনো শুরু করেনি, সে ফেস ওয়াশ দিয়ে শুরু করতে পারে, ক্রিম দিয়ে শুরু করতে পারে, তারপর একটু বেশি এফেক্টিভ করার জন্য টোনার এবং সিরামে যেতে পারে। আমি ডাইরেক্ট সিরামে এই জন্য গিয়েছি প্রথম, কারণ আমি জানি আমার স্কিন খুব একটা এইসব জিনিসে রিয়্যাক্ট করে না, আমার স্কিন স্টেবল, সহ্য করতে পারে নতুন জিনিস। কিন্তু তোমার যদি মনে হয় তোমার স্কিন সেন্সিটিভ, তাহলে স্যালিসিলিক অ্যাসিডওয়ালা যে কোনো ফেস ওয়াশ থেকে স্টার্ট করো। তো এবার এই সিরামে আসি। তো দেখো, যেহেতু একটু ফোটো সেন্সিটিভ, এরা প্যাকেজিংটা খুব ভালো করেছে। এরা দুটো পিচবোর্ডের বাক্স দিয়ে এটাকে সিকিউর করেছে, এই একটা পিচবোর্ডের বাক্স, তারপর এর মধ্যে আর একটা খুব মোটা এটা পিচবোর্ডের বাক্স, এই হচ্ছে সিরামটা। যেহেতু ফোটো সেন্সিটিভ, যাতে এর ভেতর তাপ বা আলো না যায়, সেই জন্য বটলটা কালো। এটা একটা কাঁচের বটল, সঙ্গে ড্রপার আছে। যদি আমি এই জিনিসটার কথা বলি, এটা জলের মতোই পাতলা, দেখতে পাচ্ছ, কিন্তু একটু ঘোলাটে। মিনিমালিস্টের প্রত্যেকটা প্রোডাক্টেরই বেস হচ্ছে অ্যালোভেরা জুস। তো যদি কারোর অ্যালোভেরা স্যুট না করে, অ্যালোভেরা থেকে অ্যালার্জি থাকে, তারা মিনিমালিস্টের জিনিস ইউজ করতে পারবে না। আচ্ছা, তো এই সিরামটায় আসি। যেরকম বললাম যে এটা একদম জলের মতো, এটা ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে তারপর এইভাবে নিয়ে ইউজ করতে হবে। আমি আলাদা করেও একটা ক্লিপ তুলেছি কালকে রাত্রিরে আমি যখন লাগাচ্ছিলাম, চলো আগে ওটা দেখে নাও। দেখো, আমি এখানে ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে, টোনারে এখনও দেখো ফেসটা ভিজে আছে, এবার আমি সিরামটা লাগাচ্ছি। তো আমি এখন অনেক দিন যেহেতু লাগাচ্ছি, বেশ অনেকটাই লাগাচ্ছি। প্রথম তোমরা যখন শুরু করবে তখন 2-3 ফোঁটা দিয়ে শুরু করবে, এত বেশি লাগাবে না। আমি তো প্রায় 7-8 ফোঁটা লাগালাম। আর অবভিয়াসলি যেখানে তোমাদের প্রবলেম আছে, অর্থাৎ যেখানে পিম্পল, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস আছে, সেখানে কনসেন্ট্রেট করবে। যেরকম আমার ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস নাকে আর চিবুকে আছে, আর পিম্পল এই মুহূর্তে কিছু নেই, একটু কপালে র্যাশ আছে, তো আমি পুরো ফেসেই লাগালাম। এটা তোমরা স্পট ট্রিটমেন্ট হিসেবেও লাগাতে পারো। এবং সিরামটা অ্যাবজর্ব করে যাওয়ার পর একটা অবশ্যই অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। এবং আমি বলবো যে এটা রাত্রিই তোমরা লাগাও, এরকম কোনো নিয়ম নেই, সকালেও লাগাতে পারো। সেক্ষেত্রে প্রচণ্ড ভালোভাবে সানস্ক্রিনটা লাগাতে হবে, এবং রাত্রিরে লাগালেও অবশ্যই পরের দিন সানস্ক্রিন লাগাবেই, বাড়িতে থাকলেও লাগাবে, কারণ এটা হালকা হলেও একটু ফোটো সেন্সিটিভ কিন্তু আছে। ওকে,
এবার বলি যে এই সিরামটা কীরকম। আমি বলবো যে এই সিরামটা যথেষ্ট ভালো, ভালোর দিকে, একদম বেস্ট সিরাম আউট দেয়ার নয়। এটা 2% স্যালিসিলিক অ্যাসিড, 2% যথেষ্ট ভালো মাপ স্যালিসিলিক অ্যাসিডের জন্য, স্পেশালি যদি প্রথম শুরু করছো তো এটা কাজ করবে যেরকম বললাম তোমার পিম্পল, তোমার অ্যাকনে, তোমার হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডসের উপর। এটা কিন্তু একটু স্কিনকে ড্রাই করে দিতে পারে, যেহেতু এটা আমাদের বাড়তি সিবমটাকে কন্ট্রোল করে। তো শীতকালে যাদের ভীষণ ড্রাইনেসের প্রবলেম তাদের জন্য একটু মুশকিল হতে পারে এটা ইউজ করা। বাট আমি বলবো সিরাম লাগানোর পর এমনিও ভালোভাবে ময়েশ্চারাইজ করতে হবে, তো ময়েশ্চারাইজারটা বেশি করে লাগিয়ে নাও। এটা কীরকম কাজ করে এবার দেখো, আমি যখন শুরু করেছিলাম আমি দুদিন অন্তর সিরামটা লাগাচ্ছিলাম, কারণ স্যালিসিলিক অ্যাসিড কখনো রোজ তো লাগানো যায় না, দুদিন অন্তর, তিন দিন অন্তর, সপ্তাহে দুদিন, সপ্তাহে তিন দিন, কি খুব বেশি লাগালে একদিন অন্তর, যেরকম আমি এখন একদিন অন্তর লাগাচ্ছি। ওকে, তো আমি বলবো যখন আমি প্রথম শুরু করলাম আমি যেটা লক্ষ্য করলাম যে এটা ভীষণ তাড়াতাড়ি কাজ করে হচ্ছে পিম্পল বা অ্যাকনের উপর, যদি সেটা সিস্টিক অ্যাকনে না হয়। সিস্টিক অ্যাকনে হলে এমনিও তোমার এইসব জিনিস ইউজ করা উচিত না, তোমার ডাক্তার দেখানো উচিত। বাট যদি অন্য যে কোনো রকমের র্যাশ বা পিম্পল হয়, এটা খুব ভালো কাজ করছে, এক রাত্রিরে পিম্পল শুকিয়ে দেয়। যেরকম এখানে পিম্পল হয়েছিল, এখানে পিম্পল হয়েছিল আমার, এগুলো কিন্তু সব একদিন আমি এটা লাগিয়েছি এবং পরের দিন সকালবেলা উঠে দেখেছি যে পিম্পলটা পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ, দাগটা আছে, দাগ কমানো এর কাজ নয়, কিন্তু র্যাশ বা পিম্পল এক রাত্রিরে শুকিয়ে দেয়। তো পিম্পল বা অ্যাকনে সমস্যার জন্য যারা স্যালিসিলিক অ্যাসিড খুঁজছো তাদের জন্য এই সিরামটা খুব ভালো হবে। এবার আসি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের কথায়। তো আমার নাকের ওপর ব্ল্যাক হেডস আছে আর এখানে সামান্য হোয়াইট হেডস আছে। তো যখন আমি তিন দিন অন্তর, দুদিন অন্তর সিরামটা ইউজ করছিলাম, খুব একটা আমি কোনো কাজ হচ্ছে দেখতে পাচ্ছিলাম না আমার ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের ওপর। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এক মাসের মতো লাগানো হয়ে গেছে, এবার আমি একটু ডোজটা বাড়িয়ে দিই। তারপর আমি একদিন অন্তর লাগানো স্টার্ট করলাম, যেরকম আমি এখন লাগাচ্ছি। এখন কিন্তু একটু বেশি লাগানোর পর আমি দেখছি যে এটা কিন্তু আমার ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের ওপর এখন কাজ করছে। কিন্তু পিম্পল যেরকম এক রাত্রিরে কমিয়ে দেয়, আমি বলবো ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের ওপর কাজটাকে খুব স্লোলি করে। আমি মোটামুটি একদিন অন্তর ইউজ করছি, ধরো 10-15 দিন হলো, তাতে আমি কাজ করছে সেটা বুঝতে পারছি। বাট আমার ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস কিন্তু এখনও মিলিয়ে যায়নি, কমেছে। আগে ক্যামেরাতে আমার হোয়াইট হেডসগুলো ধরা পড়ছিল, এখন আর ধরা পড়ছে না, তো অনেকটা কমে গেছে। তো আমি বলবো যে যাদের অ্যাকনে বা পিম্পলের সমস্যা তারা তো চোখ বন্ধ করে এটা নিতে পারো, কিন্তু যাদের ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের জন্য ভাবছো স্যালিসিলিক অ্যাসিড নেবে, তাদের কিন্তু এটা জেনে রাখো যে এটা ফট করে কাজ করবে না, এটা একটু টাইম দিতে হবে, ঠিক আছে? এবং এটাও বলে দিই যে কোনো স্যালিসিলিক অ্যাসিড সিরামের পর বা ক্রিম বা যাই লাগাচ্ছ তুমি টোনার, তারপর কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার অবশ্যই অবশ্যই লাগাতে হবে, এবং পরের দিন সকালে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। এটা সকালেও লাগাতে পারো, খুব অসুবিধা নেই, বাট আমি বলবো যে রাত্রিরেই লাগাও। সেক্ষেত্রে মানে সূর্যের আলোতে আসার আগে একটা লম্বা টাইম এটা পেয়ে যাচ্ছে তোমার স্কিনে অবজর্ব করার জন্য। তো রিভিউ আন্ডার 5 মিনিটস হলেও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট একটু ডিটেলে তো এটার ব্যাপারে বলতেই হতো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অন করে নিও। আর যদি কিছু জানার থাকেই সিরামটার ব্যাপারে আমাকে নিজে কমেন্ট বক্সে জানাতে পারো, জিজ্ঞেস করতে পারো, আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। আই থিঙ্ক আমি অ্যামাজনের লিঙ্কটা দেবো, আর যদিও এটা আমি কিনেছিলাম পার্পল থেকে। আর দ্যাটস ইট, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর কেউ একজন আমায় জিজ্ঞেস করছিলে, আজকেও জিজ্ঞেস করেছো এটার ব্যাপারে, তো আই থিঙ্ক তুমি জানতে পেরে গেছো তোমার উত্তরটা। আর আগের দিনের ভিডিওতে আমার এখনও লিঙ্কগুলো দেওয়া হয়নি, কারণ আমি টাইম পাচ্ছি না, আমি চেষ্টা করবো আজকের মধ্যে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার। তো যারা লিঙ্কের জন্য অপেক্ষা করছো একবার চেক করে নিও, এটার লিঙ্কটাও আমি আজকেই দিয়ে দেবো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।